দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরুন বাজার তরমুজের পাইকারি আড়তে। তো দর্শক আজ আপনাদেরকে তরমুজের পাইকারি আপডেটটা দিব। দর্শক আপনারা যারা এই তরমুজের ব্যবসা করতে চান তারা ঢাকাই কারণ বাজারে এসে এখান থেকে পাইকারি তরমুজ নিয়ে ব্যবসা করতে পারবেন। দর্শক বাজারে এখন ভরপুর তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আড়তগুলো একদম ভর্তি তরমুজে। এখানে ছোট সাইজ, বড় সাইজ, মাঝারা সাইজ সব সাইজেরই কিন্তু তরমুজ পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মনির হোসেন। আপনাদের ঘরের নামটা একটু বলেন। সোনার বাংলা বাণিজ্যালয়। আচ্ছা আপনার কাছে এখন কয় সাইজের তরমুজ পাওয়া যাচ্ছে ভাই? বড়, ছোট, মিডিয়াম সব ধরনের তরমুজ আছে। সব ধরনের তরমুজ পাওয়া যাচ্ছে? তিন চার সাইজের তরমুজ পাওয়া যাচ্ছে? জি জি। আচ্ছা 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 আমাকে একটু বলেন বর্তমানে তরমুজের আমদানি কেমন? মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। আপনাদের এই আড়তে আমরা ভরপুর তরমুজ দেখতেছি। এখন তরমুজ সিজন, এখন তরমুজের মৌসুম, এই জন্য ভরপুর তরমুজ পাওয়া যাচ্ছে। একদম ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের তরমুজ পাওয়া, সব ধরনের তরমুজ পাওয়া যাচ্ছে। আচ্ছা একটু কষ্ট করে একটু উঠে আসুন তো বড় ভাই, এখান থেকে একটা তরমুজ একটু হাতে নেন আপনি। এগুলো তো অনেক বড় বড় তরমুজ আমরা দেখতেছি। এটার ওয়েটটা একটু বলেন বড় ভাই। এটা 9 কেজি, 9 কেজি হবে। এভারেজ কয় কেজি ওজনের তরমুজ আছে এখানে বড় ভাই? এভারেজ হবে আপনার 7.5। এভারেজ 7.5, 9 কেজি ওজনের তরমুজ। 8, 7, 7.5, 10 কেজি হবে? দুই একটা 10 কেজি হবে। আচ্ছা তাহলে 7.5, 8, 9, 10 কেজি ওজনের তরমুজ 100 পিস আপনারা কত বিক্রি করতেছেন? কাঁচামালের বাজার তো এক একদিন এক এক রেট যায়। আজকের বাজারে কেমন বিক্রি করতেছেন? 25,000। আজকের বাজারে এটা 100 পিস 25,000 টাকা বিক্রি করতেছেন? 25,000 টাকার কমই কি বিক্রি করবেন আজকে? কাঁচামাল বাজারে বিক্রি বেশ ব্যস্ত। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, হয়তো 1,000 এদিক সেদিক হবে। আচ্ছা আচ্ছা এই যে আপনারা 25,000 টাকা বলছেন 7 কেজি, 8 কেজি বা 9 কেজি ওজনের তরমুজগুলা, এক সপ্তাহ আগে কেমন দাম ছিল? আর একটু বেশি ছিল, আর একটু বেশি ছিল 30-32, 30-32। এখন মোটামুটি তাহলে দাম একটু কম আছে, নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে আছে। আচ্ছা আচ্ছা আর কমার সম্ভাবনা আছে? কাঁচামাল বলা যায় না, কমতেও পারে, কমতেও পারে, বলা যায় না, বাড়তেও পারে। আচ্ছা একটু কষ্ট করে বড় ভাই এখান থেকে একটা তরমুজ একটু হাতে নেন। আপনারা জানি সারা রাত ধরে তরমুজ বিক্রি করতেছেন, হয়তো শরীর ক্লান্ত হয়ে আছে। এটার ওয়েটটা আমাদেরকে একটু বলেন। 7 কেজি। এটা 7 কেজি, এখানে যা আছে এভারেজ কয় কেজি ওজনের তরমুজ হবে? এরকম হবে 7 কেজি। জি 7 কেজি হবে এভারেজ। এভারেজ 7 কেজি ওজনের তরমুজ আছে এখানে। আচ্ছা তাহলে এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? ওই 22-25। 22-25, মানে 22,000 হলে বিক্রি করে দিবেন আজকের বাজারে? আজকের বাজারে। আচ্ছা এটা এক সপ্তাহ আগে কেমন দামে বিক্রি করছেন? 28,000। তাহলে মোটামুটি তরমুজের দাম অনেকটাই কম আছে। আচ্ছা আচ্ছা এখন কি পারফেক্ট বাজার আছে? নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ আছে, এভাবে হলে চলে, কৃষক বাঁচে আর সাধারণ মানুষও বাঁচে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। আপনার পিছন থেকে একটা তরমুজ একটু হাতে নেন বড় ভাই, আস্তে যেন না পড়ে। এটা কয় কেজি হবে? এভারেজ 5.5। এভারেজ 5.5। আপনি যে এই 5.5 কেজি 7 কেজি বলতেছেন আমার কাছে একদম পারফেক্ট সত্য মনে হইতেছে, কারণ আপনি 1 কেজিও বাড়তি বলতেছেন না, অনেকে অনেক সময় বাড়তি বলে। আচ্ছা এটা 5.5 কেজি 4 কেজি হবে না? 4 কেজি না, 5 কেজি, 5.5 কেজি। 5 কেজি, 5.5 কেজি হবে, সবই এক সাইজের? এক সাইজের। আচ্ছা এটা 100 পিস আজকের বাজারে কেমন দামে বিক্রি করতেছেন? 12,000-15,000। জি 12,000, 12 থেকে 15, 12 থেকে 15। এক সপ্তাহ আগে এটা কত বিক্রি করছে? 18,000। এখন 12 থেকে 15,000 আজকের বাজারে বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা মোটামুটি তরমুজের আমদানি ভালোই, মোটামুটি ভালো। আচ্ছা এখন যে বাজারে আমরা তরমুজগুলো পাচ্ছি, বড় ছোট মাঝারা সব সাইজের, মোটামুটি লাল হয় তো? হ্যাঁ লাল, এখন লাল হয়। আচ্ছা আপনাদেরকে 120 তরমুজ দিলে কত টাকা কমিশন দিতে হবে? শতকরা 10%। শতকরা 10%, মানে 100 টাকায় 10 টাকা, 1,000 টাকায় 100 টাকা, সব আড়তের একই নিয়ম, একই সিস্টেম। আচ্ছা আচ্ছা বড় ভাই আপনাকে একটু কষ্ট দিচ্ছে, এখান থেকে একটা তরমুজ একটু হাতে নেন। আপনারা তো সারা রাত ধরে বিক্রি করতেছেন ভাই, ওনার হাতে একটা তরমুজ দেন এখান থেকে। আচ্ছা কালাটাই দেন, এটার ওয়েটটা একটু বলেন বড় ভাই। 4 কেজি, 4.5 কেজি, 4 কেজি, 4.5 কেজি ওজনের তরমুজ, এগুলা সবগুলো এমন হবে? আচ্ছা এটা আজকের বাজারে 100 পিস কত বিক্রি করতেছে? 10,000 টাকা, 9-10,000 টাকা বিক্রি করতেছেন। দর্শক ওনারা 9,000 হলো বিক্রি করে দিবে। তো এক সপ্তাহে এটা বিক্রি করতেন কত? 12-13 এক সপ্তাহে এটা বিক্রি করতেন? আচ্ছা আচ্ছা মোটামুটি এখন দাম একটু কম আছে। কম আছে। আচ্ছা আপনাদের আড়ত খোলা থাকে কটা পর্যন্ত?
অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।